আমি আবার টিউশনে পড়তাম, পড়াইতাম একটা মেয়েকে, পড়াইতাম যুবতী মেয়েকে, পড়াইতেই পারি এটা আমার রাইটস, ঠিক আছে। তো একটা মেয়েকে পড়াচ্ছিলাম, তো মেয়েটা একদিন হঠাৎ করে আমার এসে বলেছে, স্যার আজকে আমি আপনার একটা গোপন জিনিস দেখাবো। তো আমি বললাম দেখাও। কয় স্যার এমনি সম্ভব না, আপনি দরজাটা বন্ধ করেন। আমি দরজা বন্ধ করছি, বলি দেখাও। কয় না স্যার এমনি এটা সম্ভব না, জানালাটাও বন্ধ করেন। তা আমি জানালা বন্ধ করছি, বললাম দেখাও। কয় না স্যার এমনি এটা সম্ভব না, লাইটটা অফ করেন। আমার তো মাথায় নষ্ট, বললাম দেখাও, লাইটটা অফ করে বললাম দেখাও। তুমি দেখাচ্ছ স্যার দেখেন আমার ঘরেতে লাইট জ্বলে। একটু একটু জোরে তালি চাইব প্লিজ। আচ্ছা, এবার আমি খুব আমাদের জীবনের দৈনন্দিন জীবনের একটা শিক্ষণীয় বিষয় নিয়ে কথা বলবো, আপনাদের যোগ মনে হইতে পারে, যেখানে যেখানে মজা লাগবে একটু তালি দেবেন প্লিজ। প্রযুক্তি আমাদেরকে অনেক দূর নিয়ে গেছে, আবার প্রযুক্তির কিছু ছোট ছোট সীমাবদ্ধতা আছে, যেটা আমি যোগ আকারে বলবো। আমার এক ফ্রেন্ড, সে জানলো যে অনলাইন শপিংয়ের কথা, অনলাইন শপিংয়ের কথা জানলো, এবং সে একটা নাম্বারে ফোন করলো, সে বাজার করবে। সে ফোন করছে, হ্যালো, উপর থেকে বলছে, বাজার কমিটির পক্ষ থেকে আপনাকে স্বাগত, বলুন আপনি কোন বাজারে যেতে চান, মাছের বাজার, মাংসের বাজার নাকি সবজির বাজার? তো বলছে আমার তো মাংসের বাজারে যাওয়া দরকার। তাহলে মাংসের বাজারে যেতে হলে আপনি 9532022 ডায়াল করুন, ধন্যবাদ। আবার ফোন করেছে, হ্যালো, উপর থেকে বলছে, মাংসের বাজারের পক্ষ থেকে আপনাকে স্বাগত, বলুন আপনার কোন প্রাণীর মাংস চাই, গরু, ষাঁড় নাকি ভেড়া? কইল এটা কোনো কথা হইল, আপনি এক কাজ করেন স্যার, আপনি আপনি গরুর মাংস দেন, গরুর মাংস, গরুর মাংস পেতে হলে আপনি 9432022 এবং 52 ডায়াল করুন, ধন্যবাদ। খুব চিন্তায় আছে কীভাবে প্রথমবারের মতো কল করছে। আবার ফোন করেছে, হ্যালো, উপর থেকে বলছে, গরুর বাজারের পক্ষ থেকে আপনাকে স্বাগত, বলুন আপনার কোন রঙের গরু চাই, লাল রং, সাদা রং নাকি পিঙ্ক কালার? কোমর জ্বালা, এতবার ফোন করে একটার পর একটা খালি জিগেতে আছে। আপনি এক কাজ করেন, লাল রঙের গরু দেন, কোনো সমস্যা নেই। তো লাল রঙের গরু পেতে হলে আপনি 9532022 ডায়াল করুন, ধন্যবাদ। আবার ফোন করেছে, হ্যালো, উপর থেকে বলছে, লাল রঙের গরুর পক্ষ থেকে আপনাকে স্বাগত, বলুন লাল রঙের গরুর কোন অংশ আপনার চাই, সামনের অংশ, মাঝখানের অংশ নাকি পেছনের অংশ? তো খাইছি রে, এটা তো করা হয়নি। স্যার আপনি এক কাজ করেন, পেছনের অংশ দেন। তো লাল রঙের গরুর পেছনের অংশ পেতে হলে আপনি 3202325 ডায়াল করুন, ধন্যবাদ। আবার ফোন করেছে, হ্যালো, উপর থেকে বলছে, লাল রঙের গরুর পেছনের অংশের পক্ষ থেকে আপনাকে স্বাগত, বলুন লাল রঙের গরুর পেছনের অংশে কোন রান আপনার চাই, ডানের রান নাকি বামের রান? আপনি কি আমার সাথে মশকরা করতেছেন? হয় বলুন আপনার কোন রান চাই, বলি ঠিক আছে আপনি ডানের রান দিয়ে দেন। ওকে, ডানের রানের মাংস পেতে হলে আপনি 52320 ডায়াল করুন, ধন্যবাদ। প্রচণ্ড বিরক্তি, আবার সে ফোন করবে, আর মনে মনে চিন্তা করতেছে এই লোকরা আমি যেখানে ভাই খুঁজে বাই করে ফিরে আসবো। ফোন করছে, হ্যালো, উপর থেকে বলছি, লাল রঙের গরুর পেছনের অংশের ডানের রানের পক্ষ থেকে আপনাকে স্বাগত, বলুন লাল রঙের গরুর পেছনের ডানের রানের কত কেজি মাংস আপনার চাই? জ্বালা, তাই তো পাওয়া হয়নি। আচ্ছা আপনি 5 কেজি দেন। বলে দুঃখিত, আপনার প্রিপেড অ্যাকাউন্ট এখন শূন্য, দয়া করে রিচার্জ করুন, ধন্যবাদ। আচ্ছা, দুজন লোক দাঁড়িয়ে আছে স্বর্গের দরজায়। ঈশ্বর প্রথমে একজনকে ডেকে বলছে, বলো তুমি কি ছিলে জীবনে? তো বলছে, ঈশ্বর আমি ছিলাম মন্দিরের পুরোহিত। তো ঈশ্বর বলছে, ঠিক আছে তুমি সোজা নরকে চলে যাও। সে নরকে চলে যাচ্ছিল, তারপরে দাঁড়িয়ে আছে দেখছে। পরের জনকে ডাকছে, বলে যে বলো তুমি কি ছিলে? বলে, ঈশ্বর আমি ছিলাম বাস ড্রাইভার, অল্প খাইতাম আর গাড়ি চালাইতাম। তো ঠিক আছে তুমি স্বর্গে চলে যাও। সাথে সাথে ওই মন্দিরের পুরোহিত এসে বলছে, কি ব্যাপার ঈশ্বর, এটা তোমার কেমন বিচার? আমি সারা জীবন তোমার দাঁড়িয়ে দিচ্ছ, তুমি স্বর্গ ঘটনা কি বলো? তো ঈশ্বর বলছে যে তুমি যখন মন্দিরে বসে বসে আমার নাম জপতা, তখন তোমার সামনে যারা বসে থাকতো তারা বসে বলে ঝিমাইতো আর সবাই মিলে ঘুমাইতো। আর এবারে বাস ড্রাইভার যখন বাস চালানো শুরু করতো, পিছনে সবাই হ্যাঁ ঈশ্বর, হ্যাঁ ঈশ্বর করে ডাকতো ভয়ে।